এক মহিলাকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে জোর করে হোটেলে রেখে দেহ ব্যবসা করানো হচ্ছে। ফোন মারফত এমন খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ফাগুপুরে 19 নম্বর জাতীয় সড়কের ধারে নলা এলাকায় এক হোটেলে বর্ধমান থানার পুলিশ, মহিলা থানার পুলিশ এবং চাইল্ড লাইনকে নিয়ে গঠিত ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষালের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে এক নাবালিকা সহ 8 জন মহিলাকে রেস্কিউ করল। ভিন রাজ্য ও বাংলার বিভিন্ন জেলা থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্র চালানোর অভিযোগ। গ্রেফতার হোটেলের ম্যানেজার, উদ্ধার মহিলাদের ও গ্রেফতার ম্যানেজারকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান মহিলা থানার পুলিশ। আদালত ধৃত ম্যানেজারকে 4 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, এক মহিলাকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে জোর করে হোটেলে রেখে দেহ ব্যবসা করানো হচ্ছে। এমন খবর পেয়ে ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষালের নেতৃত্বে টিম তৈরি করে অভিযান চালায় পুলিশ। একজন নাবালিকা সমেত 8 জন মহিলাকে ওই হোটেল থেকে রেস্কিউ করা হয়। অন্যদিকে হোটেল ম্যানেজার প্রশান্ত মালকে গ্রেফতার করা হয়। 3456 ইমোরাল ট্রাফিকিং অ্যাক্ট এবং পশকো অ্যাক্টে মামলা দায়ের করে তাকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। আদালত 4 দিনে পুলিশি হেফাজত মঞ্জুর করে হোটেল ম্যানেজারের। হোটেল থেকে দেহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। হোটেলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে। গতকাল আমরা একটা সুনির্দিষ্ট ইনফরমেশন পাই বর্ধমান জেলা পুলিশ, এবং তারপরে আমরা তার উপর ওয়ার্কআউট করি। ওয়ার্কআউট করার পর আমরা জানতে পারি যে কোনো একজন মহিলাকে দিয়ে ফাগুপুরের কাছে সিংহম যে হোটেল আছে সেখানে জোর করে প্রস্টিটিউশন করানো হচ্ছে। সেই অনুযায়ী আমাদের ডিএসপি হেডকোয়ার্টার শ্রী অতনু ঘোষাল, উনি একটা টিম তৈরি করেন, স্পেশাল টিম, এবং তারা এই সিংহম হোটেলে একটা রেড কন্ডাক্ট করেন। এই রেডে আমরা ওখান থেকে প্রায় 8 জন মহিলাকে আমরা ওখান থেকে রেস্কিউ করি। তার মধ্যে একজন ছিল মাইনর, এবং ওখানকার যে হোটেল ম্যানেজার আছে প্রশান্ত মাল, তাকে অ্যারেস্ট করা হয়। আমরা 3456 ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং 6 পক্সো অ্যাক্টে কেস স্টার্ট করি। আজকে অ্যাকিউজডকে আমরা পিসি রিমান্ডের জন্য আনা হয়, এবং আমরা 7 ডেজ পিসি রিমান্ড চেয়েছিলাম এবং 4 দিন পিসি পেয়েছি। হোটেল থেকে বিভিন্ন ধরনের এই সংক্রান্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, এবং হোটেলের লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া আছে তাও আমরা অলরেডি ইনিশিয়েট করে দিয়েছি। হ্যাঁ, প্রশান্ত মাল আমরা পিসি রিমান্ডে নিয়ে এসেছি, 4 দিনের পিসি পেয়েছি। বিভিন্ন অন্য রাজ্যেরও রয়েছে, কিছু আমাদের রাজ্যের অন্য জেলার রয়েছে। হ্যাঁ, একজন নাবালিকা আমরা এর মধ্যে পেয়েছি। আমরা বাকিদেরও বার্থ সার্টিফিকেট বা ডিটেলস যেগুলো আছে আমরা খতিয়ে দেখছি। এরা আমাদের যেটা ধারণা প্রাথমিক তদন্তে যে হয়তো বেশ কয়েকদিন ধরে এখানে এরা ছিল, কিন্তু এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না। যেভাবে তদন্তে এগোবে আমরা নিশ্চয়ই জানাতে পারবো। সেটা আমরা খতিয়ে দেখছি, আমরা প্রত্যেকের স্টেটমেন্ট রেকর্ড করছি এবং এই বিষয়গুলো আমরা তদন্তে দেখছি। অনুমান বেশ কয়েকদিন ধরে নাবালিকা ও মহিলারা ওই হোটেলে ছিল। ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্য ছাড়াও বাংলার দার্জিলিং এর শিলিগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে তারা এসেছিল। নাবালিকাকে ঝাড়খণ্ড থেকে বাংলার পূর্ব বর্ধমান জেলায় বর্ধমানে নিয়ে এসে দেহ ব্যবসার কাজ করানো হচ্ছিল বলে জানা গেছে। উদ্ধারের পর নাবালিকাকে চাইল্ড লাইনে হাতে তুলে দেওয়া হয়। প্রত্যেকের বাড়িতেই খবর দেওয়া হয়েছে, এবং হোটেল ম্যানেজারকে হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এই মহিলারা কার মারফত দিয়ে এখানে এলো, এবং এই ঘটনার সাথে কোনো বড় নারী পাচার চক্র কাজ করছে কিনা, আর কে কে জড়িত আছে ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 9/10।